আসন্ন বিধানসভা নির্বাচনে জোটে সাই সিপিএমের পর কংগ্রেসের সীতারাম ইয়েচুরির পর বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে জোটের সবুজ সংকেত দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক মুকুল ওয়াজনিক। রাজ্যের নির্বাচনের আবহে এবং বাম কংগ্রেসের নির্বাচনী জোট গঠনের তপ্ত ময়দানে বৃহস্পতিবার সাংগঠনিক সফরে রাজ্যে এলেন এআইসিসির সাধারণ সম্পাদক মুকুল ওয়াজনিক। এদিন তিনি দিনভর প্রদেশ কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্বদের নিয়ে সভায় ব্যস্ত ছিলেন। সন্ধ্যা নাগাদ পোস্ট অফিস চৌমুহনী স্থিত প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে তিনি কেন্দ্র ও রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের বিভিন্ন সিদ্ধান্তে সরব হন। हमने सामाजिक सद्भाव भारत में निर्माण किया, ये सामाजिक सद्भाव नहीं, ये सामाजिक तनाव पैदा कर रहे हैं। हमने भाईचारा बढ़ाने की कोशिश करी, इन्होंने लोगों के बीच दरारें निर्माण करने की कोशिश करी है। हमने भारत में एक ऐसा मजबूत संविधान दिया जिसके वजह से भारत का लोकतंत्र मजबूत हुआ, हर व्यक्ति को समान अधिकार प्राप्त हुआ। आज ये भारत के संविधान के सामने सबसे बड़ी चुनौती अगर किसी से है तो जो दिल्ली में सत्ता में बैठे हैं और जो आज यहाँ पर सत्ता में बैठे हैं, इनसे भारत के संविधान को चुनौती है। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এআইসিসির সাধারণ সম্পাদক মুকুল ওয়াজনিক আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট গঠনের বিষয়ে সবুজ সংকেত দেন। তিনি বলেন, জোটের বিষয়ে কথাবার্তা চলছে, বাকি বিষয় সময় অনুসারে প্রকাশ করা হবে। At a time when things are underway, till the time we don't conclude our discussions, it will not be appropriate. But I will certainly like to mention that there is a dialogue going on. And the moment we reach a situation where we can make public the contents of what we have discussed and decided, I think that is the time when we will be able to share that with you. প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের নির্বাচনী জোট সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যে রাজ্য সফরে এসে সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জোটের বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন। সেই সাথে তিনি আসন্ন বিধানসভার নির্বাচনে তীব্রমাথার সাথেও জোট করার বিষয়ে কথাবার্তার ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।